বিয়েবাড়িতে চিংড়ি মাছ খাওয়া একটা টাস্ক। দেখতে পাচ্ছ ভেটমা দিয়ে পুরো গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, মাটনটা দেখো ও হো পুরো থল থল করছে। হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু ইট লাইক এ বং। দেখো আমার একটা বেঙ্গলি বিয়েতে তো ক্র্যাশ করে গেছে, এরকমটা একদমই না দ্যাট আমি বলবো দ্যাট আমাদেরকে উইদাউট ইনভিটেশন আমরা চলে এসেছি আজকে। প্লাস তোমরা তো সবকিছুই জানো, পয়সা অনেকই আমাকে দিয়েছে এখানকার লোকজন বিয়েবাড়িটাকে, আমরা কালকে একটা বাংলো কিনতে যাব। আরে তুই যাই, বেসিক্যালি আমাদের কাছে ইনভিটেশন এসেছিল কোরিয়ান্ডার 18 যে ক্যাটারার থেকে। কোরিয়ান্ডার 18 কে আমরা ধনে 18 বলতে পারি, কেউ বিয়ে করছে না, আমাদের বন্ধু বান্ধব কেউ বিয়ে করছে না। আর সত্যি কথা বলতে এই বছর আমাদের বিয়ে খাওয়াও হয়নি, বাড়ির ইনভিটেশনই পাইনি। এবার কোরিয়ান্ডার 18 থেকে আমাদেরকে বললো দ্যাট সারা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখলে এই যে জায়গাটা দেখছো সবকিছু ভালো। এই জায়গাটা হচ্ছে রয় বাড়ি, তাই এক্সাক্ট লোকেশনটা এটা কি? এটা তো বাজরুনি। এন্ড এটার পিছনের লোকটা হচ্ছে এই যে অরিন্দম, অনেকে হয়তো দেখেছো নাম্বার 18 এ। টেল মি সামথিং অ্যাবাউট কোরিয়ান্ডার 18। দ্য থিং ইজ দ্যাট আমরা সবাই হোটেল ম্যানেজমেন্ট থেকে, মানে উই হ্যাভ পারসিউড হোটেল ম্যানেজমেন্ট বলেছিলাম, তো তারপরে রেস্টুরেন্ট আছে আমাদের, রেস্টুরেন্টে পরে উই হ্যাভ টু ডু সামথিং নিউ, দ্যাটস ইজ আ ক্যাটারিং সার্ভিস। আওয়ার মেইন এম ইজ দ্যাট টু প্রোভাইড গুড ফুড অ্যান্ড আ অসম সার্ভিস, বিকজ আমরা চাই না যে একটা মানুষ আসছে বিয়ে বাড়িতে সে আনঅ্যাটেন্ডেড থাকুক। উই উইল অ্যাটেন্ড এভরি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান শুড গেট আ পার্সোনালাইজ সার্ভিস। ওকে, তোমাদের সাথে যেটা কন্ট্যাক্ট করবে তাদের ডেকোরেশনের পার্টটা তো মানিয়ে দিচ্ছো, ভেনু থেকে শুরু করে ডেকোরেশন খাওয়া দাওয়া, মানে যেটা মেইন হেডেক থাকে সেটা পুরোপুরি তোমরা দেখে নিচ্ছো, সেটাও আমরাই সাজিয়ে দেবো। ওকে, এই ব্যাপারটা তোমার সাথে হচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট, তোমরা চিন্তা করে আর কিছু থাকছে না। এটা খাওয়া দাওয়ার দাম টাম যেগুলো থাকবে, প্লেটিং এর এভরিথিং, সেটা আই বিলিভ ক্যান বি কাস্টমাইজড। আমি বলছি আমাদের যারা দেখছে তাদের জন্য কিছু ব্যবস্থা করা আছে একদম, যদি সে ইট লাইক এ বং থেকে আসে অলওয়েজ দেয় সে ইজ এ ডিসকাউন্ট ফর দেম। তো কত পার্সেন্ট পাবে? মিনিমাম তো 15% আমি ট্রাই করবো, মিনিমাম 15% ট্রাই করবে বলেছে, কথা বলে নিয়ে নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। এভাবে জায়গাটা সত্যিকারের খুবই ভালো, তোমরা যদি এরকম ভালো লোকেশনে বিয়ে দেওয়া করতে চাও আমরা যেটার জন্য এসেছি, মানে খাওয়া দাওয়া সেটা দিয়ে শুরু করা যায়। এটা হচ্ছে আমাদের যে আজকের বিয়ে বাড়ির যে মেন আইটেম গুলো, তার মধ্যে থেকে স্টার্টিং হচ্ছে এদিক দিয়ে। এখানে কি কি আছে একটু বলুন। এখানে চিকেন ক্রিম স্যুপ, ওকে, ভেজের মধ্যে এখানে টমেটো স্যুপ আছে, এখানে কফি কাউন্টার আছে, কফি মেশিন আছে, তোমরা কফি তোমাদেরকে সার্ভ করে দেবে। আর এটা হচ্ছে মকটেলস, আচ্ছা একটা ছোট চিকেন চি দেবেন আমাকে আর একটা ভার্জিন মহিতো দেবেন। হিয়ার ইউ গো, ছোট চিকেন চি। ওকে, সো এটা হচ্ছে আমাদের মিন্ট মহিতো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা স্যুপ চা অতটা পছন্দ করি না, একটু ওয়েলকাম দিই। আমি খেয়ে আমার সাথে পিঙ্ক একটু আমি খেয়ে দেখি একটু, মিন্ট মহিতো, মিন্ট মহিতো দেখতে বেশ ভালো লাগছে, নাইস, ভালো হয়েছে, এটা সুইট আছে, ভালো হয়েছে, এটা ভালো, দুটোই ইকুয়াল। আমার এটা বেশি পছন্দ হয়েছে, যে দেখেছি মিন্ট মহিতোটা বেশি ভালো খেতে, অমনি মিন্ট মহিতোটা নিয়ে নিয়েছে, সাইড করে নিয়েছে, বুঝেছো তো ব্যাপারটা হচ্ছে। এই মকটেলটা আমার ড্রেসের সাথে ফিটিং করছে, মেন ব্যাপার হচ্ছে এটা খেতে ভালো, তো তাই জন্য ম্যাডাম ওটা নিয়ে নিয়েছে। বাট কোনো ব্যাপার না, বিয়ে বাড়িতে সব কিছু আনলিমিটেড। বাট একটা জিনিস হচ্ছে, আমি ডেকোরেশনটা দেখলাম তো, ডেকোরেশনটা কিন্তু সাজানোটা বেশ ভালো হয়েছে, লোকেশনটা কিন্তু বেশ ভালো চুজ করেছে। এবার স্যুপ কফি খেয়ে আমি না, খেয়ে আমরা পেটটা ভরাবো না, কারণ আমাদের টার্গেট হচ্ছে এটা মেন। চলো লেটস গো এন্ড লেটস স্টার্ট, আমাদের স্টার্টারে কি কি আছে সেগুলো দেখা যাক। স্টার্টার আইটেম চারটে আছে, দুটো ভেজ দুটো নন ভেজ, আমরা একটা ভেজ নিয়েছি দুটো নন ভেজ নিয়েছি। এটা হচ্ছে আশারি পনির টিক্কা, লেট সার্ভ দিস, জাস্ট দেখো এই হচ্ছে আমাদের আশারি পনির টিক্কা, খেয়ে দেখা যাক। ক্রিম পানির ইউজ করেছে, আচারি পানির টিক্কা, ওই ওই আমাদের নন বেঙ্গলিতে যে আচারটা হয় না, ওই মানে একদম মিষ্টি আচার, ওটার ফ্লেভারটা আছে, খেতে কিন্তু এটা বেশ সুন্দর খেতে। এখানে চিকেন লাসুনি কাবাব আছে, এটা খেয়ে দেখা যাক, দুর্দান্ত হয়েছে এই পার্টিকুলার চিকেন লাসুনি কাবাবটা খেতে, এক কথা অসাধ। গার্লিকের ফ্লেভারটা মানে মনে হচ্ছে না কাঁচা, মানে গার্লিকটা রয়েছে। এবার আমরা খাচ্ছি হচ্ছে কি কি চিকেন পেয়ারে, পেয়ারে কাবাব, পেয়ারে কাবাব, চিকেন পেয়ারে কাবাব, চিকেন পেয়ারে কাবাবটা খেয়ে দেখো, জাস্ট দেখো পেয়ারে কাবাবটা জুসি টেন্ডার,
নরম, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এটা এক্সট্রিমলি ফ্রেশ আমার খাওয়া বিয়ে বাড়ি কেন কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট পেয়ারে খাওয়া এক কথায় আমি দিন দুর্ধর্ষ গ্রিন চাটি দিকে হেভেনলি লাগছে ছাড়তে ইচ্ছে করছে না এটাই খেয়ে যেতে ইচ্ছে করছে এবার আমরা যে জায়গাটাতে চলে এসেছি যেটা হচ্ছে মেইন বিয়ে বাড়ির জায়গা মানে মেইন কোর্সের আমাদের খাওয়া দাওয়া টু দা পয়েন্ট আইটেম আছে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক দেখা যাক আমাদের বিয়ে বাড়ির মেইন কোর্স খাওয়া দাওয়া কিরকম হয় লেটস গো খাওয়া দাওয়া শুরু করা যাক মেইন কোর্স শুরু হচ্ছে এখান থেকে এখানে লাইভ ভাজা হচ্ছে কড়াইশুঁটি কচুরি লাইভ কাউন্টার একদম গরম গরম ভাজা হচ্ছে আর এখানে রাখা হচ্ছে নেক্সট এখানে আমাদের কাছে চলে আসছে হচ্ছে আলুর দম এখানে হচ্ছে আমাদের আলুর দম আছে এটা হচ্ছে ফুলকপি কষা শীতকাল চলে যাচ্ছে লাস্ট হয়তো ফুলকপির মুখটা দেখে নাও তোমরা ওকে সেখানে আমাদের কাছে আছে হচ্ছে মালাই কোফতা এটা কি নর্মাল ছানা দিয়ে করা তাই তো ছানা দিয়ে করা এটা এটা কি আছে দাদা ভেজিটেবল কোরমা আছে এখানে লাইভ কাউন্টারে মিক্সড ভেজ বানানো হচ্ছে তোমাদের যা যা পছন্দের জিনিস এখানে সব কিছু রাখা আছে মানে তোমরা বলবো তোকে মিক্স করতে ওরা বানিয়ে দিয়ে দেবে স্টিম রাইস সেকশন এখানে মুগ ডাল আছে মুগ ডাল আছে মাটন রোগান জোশ আছে এই যে মাটন রোগান জোশের যে বটি পিসটা এটা জানো কেন করে এত ছোট ছোট পিস কারণ মাটন যেহেতু স্টিম হতে সময় লাগে আর বিয়ে বাড়িতে মাটন সফট করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে মাটন যত ছোট পিস হবে তত মাটন বেশি নরম হবে আমাদের তো খাওয়া দাওয়া নিয়ে আমরা চলে এসেছি ভেজ আইটেম আছে গরম গরম কড়াইশুঁটি কচুরি শাহি পানির আছে ফুলকপি কষা আর আলুর দম আলুর দমটা দিয়ে যে গন্ধ বেরোচ্ছে বয় কি গন্ধ স্টার্ট করি নাকি আমরা কড়াইশুঁটি কচুরি দিয়ে আলুর দমটা অ্যাকচুয়ালি কাতে ভালো বুঝবার এখান স্পেশাল যে আলুর দমটা ভালো লাগতো তারপর যদি আমার কোনো আলুর দম খেয়ে পছন্দ হয়েছে সেটা হচ্ছে এদের এখানকার আলুর দমটা মারাত্মক খেতে দারুণ খেতে এটার মধ্যে যে স্পাইসেসগুলো ইউজ করছো না পুরো পুরো টেস্টটা আসছে না এটা আলাদাই খেতে এটা আলাদাই খেতে ফুলকপি কষাটা খাব আর একটা লোককে পাঠাও হ্যালো কিন্তু আলুর দমটা আমার কাছে বেশি ভালো লেগেছে লেটস ট্রাই শাহি পনির ওকে এই হচ্ছে আমাদের শাহি পনির শাহি পনিরটা দেখে দেখা যাক শাহি পানিরটা খেলে ভালো আই ফিল পানিরটা এত সফট হলে বেটার লাগে কিন্তু আলু দমটা খেতে পারাত ভেজ আইটেমটা খাওয়া হয়ে গেছে এবার আমাদের যে নন ভেজের যে মেইন আইটেমগুলো সেগুলো এক্সপ্লোর করা যায় যে যাই বলো না কেন বাঙালি বিয়েতে খাওয়ার দাওয়ার জমি হয় আর বাঙালি বিয়েতে বাঙালি আইটেম হবে না তা কি হতে পারে এখানে পুরোপুরি একদম পিওর বাঙালি খাওয়া দাওয়ার করেছে নর্মাল সাদা ভাত আছে ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি দেখতে পাচ্ছ পুরো প্লেট ভর্তি আর মাটন রোগন জোশ খাওয়া দাওয়া শুরু করা যাক পাতুরিটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক আর ভেটমাছটা লাগছে ও হো হো ও বেশিরভাগ এখন বাঙালি মেয়েদের বিরিয়ানির চলটা কমে যাচ্ছে আর ওই অথেন্টিক বেঙ্গলি ফুডের ট্রেডিশনটা না আসছে মেঘনা মেঘনা চিংড়ি ছাড়াতে পারছে না আমি একবার চিংড়ি ছাড়িয়ে দিচ্ছি আমি খাবো এই বিশাল বড় জাস্ট লুক এট দিস পুরোটাই ঢুকে গেছে খাওয়া যাবে এটাকে বাবারে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ খাওয়া একটা টাস্ক যেটা তোমরা রোডিসও দিতে পারো একটা জুস ও ড্রপ হবে না এরকম করে খেতে হবে এরকম করে খেতে হবে চিংড়িটা দারুণ অত্যন্ত দারুণ খেতে এই হচ্ছে আমাদের চিংড়িটা সাধারণ খেতে চিংড়িটা ফ্রেশ আছে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে লাভ আমি আর্ট নিয়ে নিয়েছি খুব ভালো লাগছে খুব ভালো রান্না করেছে অ্যাকচুয়ালি নারকেলের ওই যে ফ্লেভারটা পুরোপুরি আছে চিংড়ির ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে চিংড়ি মাছের মালাইকারির ভেতর না নারকেলের জুস দিয়েছে তারপর এখানে না ওরা ইয়েও দিয়েছে ওটা পোস্তও দিয়েছে খেতে খুব ভালো লাগছে চিংড়ি মাছের মালাইকারিটা আর এটা দেখেছো মাটন রোগান জোশটা দেখেছো মাটনটা দেখো ও হো পুরো থল থল করছে পুরো মাটনটা খেয়ে দেখা যাক নাকি মাটনটা খেতে অসাধারণ মাটনটা জাস্ট বিকজ মাটনটা ওরা বটি পিস করেছে না ছোট ছোট পিস করেছে মানে এসেন্সটা প্রপারলি ঢুকেছে মাটনটা খেতে অসাধারণ লাগছে মাটন রোগান জোশটা পুরো একদম কষে রান্না করেছে অ্যামেজিং খেতে লাগছে এখানে আছে চাটনি কি গরম গরম জিলিপি আছে লাইভ জিলিপি বানানো হচ্ছে জাস্ট লুক এট দিস গরম গরম জিলিপি ভালো এটা জিলিপিটা না গোলাপ জলের বেশ ভালো একটা ফ্লেভার আছে খুব ভালো
ইয়ে কেসারি ফ্লেভার আছে, গরম গরম গোলাপ জামও আছে। ওহো এটা বাক, এটা গোলাপ জামুন বলা যেতে পারে। হ্যাঁ, আমরা এখন আমাদের বিয়েবাড়িতে লাস্ট আইটেমে এত তাড়াহুড়ো করছি, কারণ এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছ 11:45 মতন, উপরে করে বাড়ি যেতে হবে, নয়তো বাড়ির লোক ঠেঙাবে। বেশ ভালো খেলাম, বিয়েবাড়ির আমাদের খাওয়া শেষ, কিন্তু হ্যাঁ আজকে একটা পান বাকি আছে, সেটা খাবো বেরোনোর সময়। অ্যান্ড বিয়েবাড়িটা তোমাদের জানো যে তোমাদের বিয়েবাড়ির খাওয়াটা কীরকম লাগলো, অ্যান্ড এবছর তোমরা বিয়েবাড়িতে খেয়েছো কি না সেটা জানো, যদি খেয়ে দেখো এবছর বিয়েবাড়িতে তোমরা কোন আইটেমটা সব থেকে বেশি খেয়েছো আর কটা খেয়েছো সেটা কমেন্ট করে জানাও। আমি ওকে বললাম যে একটা পাতা ছিঁড়ে উপরে ঢুকিয়ে নাও, পান ভরে নাও। ভিডিওটা কেমন লাগছে, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভিডিওটা ডেফিনেটলি লাইক করে দিও, চ্যানেলটা পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ডেফিনেটলি দিও সাবস্ক্রাইব করলে একটু মোটিভেটেড হই আর কিছুই না, সো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দেখতে থাকো, আরো একদম চলো ভিডিওটা এখানে এন্ড করছি, অ্যাজ ইউজুয়াল স্টে হ্যাপি স্টে ফুডি এন্ড বাঙালি মানে খাই খাই। চলো বাই গাইস, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও, টাটা টাটা।